আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক নির্বাচন, ভারতবর্ষের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে। একদিকে যেমন বিজেপি আবারও ক্ষমতার পুনর্দখল করার প্রচেষ্টা চালাচ্ছে, তেমনি বিজেপিকে উৎখাত করার জন্য বিজেপি বিরোধী সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ জোট করার পরিকল্পনা করছে। কেউ 1 ইঞ্চি মাটি ছাড়বে না। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, সে 42টি আসনে কোন দল কাকে প্রার্থী সিলেকশন করবে এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিজেপি তাদের 42টি প্রার্থী সম্ভাব্য কাকে কাকে এই নির্বাচনে সিলেকশন করতে পারে সে বিষয় নিয়ে। আর আজ আমি এই ভিডিওতে আলোচনা করব, যদি ইন্ডিয়া জোটের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা কম রয়েছে, সেই দিকে নজর রেখে পশ্চিমবঙ্গের 42 আসনে কাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসছি কোচবিহার। কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে পার্থপ্রতিম রায়। তারপরে আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে লেওস কুজুর, তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তারপরে আসছি জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে 2024 সালে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মহুয়া গোপে। তারপরের কেন্দ্রটি হলো দার্জিলিং, যে কেন্দ্রটি থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে কেশব রাজ শর্মাকে। তারপরে আসছি রায়গঞ্জ কেন্দ্র থেকে, যে কেন্দ্রটি আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে মোহাম্মদ গোলাম রাব্বানি। তারপর আসছি বালুরঘাট, যে কেন্দ্রটি থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে বিপ্লব মিত্র। তারপরের কেন্দ্রটি হলো মালদা উত্তর। মালদা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন আব্দুর রহিম বক্সি। এর পরের কেন্দ্রটি হলো মালদা দক্ষিণ। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তারপরের কেন্দ্রটি হলো জঙ্গিপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024-এর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন খলিলুর রহমান। তারপরের কেন্দ্রটি হলো বহরমপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সাউনি সিংহ রায়। তারপরের কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন আব্দুল শৌমিক হোসেন। তারপরের কেন্দ্রটি হলো কৃষ্ণনগর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মহুয়া মৈত্র, যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। তারপরের কেন্দ্রটি হলো রানাঘাট। এই কেন্দ্র থেকে 2024-এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন বর্ণালী দে রয়। তারপরের কেন্দ্রটি হলো বনগাঁ কেন্দ্র। এখান থেকে 2024-এ সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মমতা বালা ঠাকুর। তারপরের কেন্দ্রটি হলো ব্যারাকপুর কেন্দ্র। এখান থেকে 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী। তারপরের কেন্দ্রটি হলো দমদম কেন্দ্র। এখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন ব্রাত্য বসু। তারপরের কেন্দ্রটি হলো বারাসাত কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। এর পরের কেন্দ্রটি হলো বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন নুসরাত জাহান। তারপরের কেন্দ্রটি হলো জয়নগর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে প্রতিমা মণ্ডল। তারপরের কেন্দ্রটি হলো মথুরাপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন চৌধুরী মোহন জাঠুয়া। তারপরের কেন্দ্রটি হলো ডায়মন্ড হারবার কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের সব থেকে হেভিওয়েট প্রার্থী হতে চলেছেন অভিষেক ব্যানার্জি। তারপরের কেন্দ্রটি হলো যাদবপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মিমি চক্রবর্তী। তারপরের কেন্দ্রটি হলো কলকাতা দক্ষিণ। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তারপরের কেন্দ্রটি হলো কলকাতা উত্তর। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মালা রায়। এর পরের কেন্দ্রটি হলো হাওড়া। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন রাজীব ব্যানার্জি। তার পরের কেন্দ্রটি হলো উলুবিড়িয়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন সাজদা আহমেদ। তার পরের কেন্দ্রটি হলো শ্রীরামপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন কল্যাণ ব্যানার্জি। তার পরের কেন্দ্রটি হলো হুগলি কেন্দ্র। এখান থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইন্দ্রনীল সেন। তার পরের কেন্দ্রটি হলো আরামবাগ কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন অরূপ ধারা। তার পরের কেন্দ্রটি হলো তমলুক কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন সৌমেন মহাপাত্র। তার পরের কেন্দ্রটি হলো কাথি কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের সম্ভাব্য তৃণমূলের প্রার্থী হতে পারেন অখিল গিরি। তার পরের কেন্দ্রটি হলো ঘাটাল কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য নয় 100% গ্যারান্টি মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন দীপক অধিকারী দেবকে। তার পরের কেন্দ্রটি হলো ঝাড়গ্রাম কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের প্রার্থী হতে পারেন বীরবাহ হাসদাকে। তার পরের কেন্দ্রটি হলো মেদিনীপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারেন জুন মালিয়া। তার পরের কেন্দ্রটি হলো পুরুলিয়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন শান্তিরাম মাহাতো। এর পরের কেন্দ্রটি হলো বাঁকুড়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন সায়ন্তিকা ব্যানার্জি। তার পরের কেন্দ্রটি হলো বিষ্ণুপুর কেন্দ্র। এখান থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুজাতা মণ্ডল। তার পরের কেন্দ্রটি হলো বর্ধমান পূর্ব। এখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন শম্পা ধারা। তার পরের কেন্দ্রটি হলো বর্ধমান দুর্গাপুর। এই কেন্দ্র থেকে 2024 সালের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ। তার পরের কেন্দ্রটি হলো আসানসোল। এখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিনহা। তার পরের কেন্দ্রটি হলো বোলপুর। এখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন অসিত মাল। তার পরের কেন্দ্রটি হলো বীরভূম। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে সুপারস্টার তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে দাঁড়াতে পারেন শতাব্দী রায়। আমরা পূর্বের একটি ভিডিওতে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু পরবর্তী সময় ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট না হওয়ার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীদেরকে দাঁড় করানোর কথা তার অনেকটাই হেরফের হচ্ছে। এর ভিত্তি করে দেখা যাচ্ছে বর্তমানে যে প্রার্থী তালিকা দেওয়া হলো এদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অনেকাংশে বেশি। তবে এই কথা মাথায় রাখা প্রয়োজন আছে, প্রার্থী তালিকা নমিনেশনের সময় তো অনেকাংশে হেরফের হয়ে থাকে।